তাই এটা শুধু আজকের দিনের জন্য ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল স্পেশাল আমি নাকি ফ্রোজেন ইউজ হয় না মানে ফ্রেঞ্চ ফ্রাইতে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগ আর আরতি। আজকে ভ্যালেন্টাইন্স ডে গিফটটা দেখো, আমার সেরা গিফট ভ্যালেন্টাইন্স ডের এই যে। তো আজকে যাব হচ্ছে অফসাইড ক্যাফে, আমাদের এখানে একটা বেশ কিছুদিন হয়েছে ক্যাফেটা হয়েছে, বাট যাওয়া হয়নি সময়ের জন্য। তো ওখানে যাব সব বন্ধুরা মিলে, আর একজনকে নিয়ে যাব, ওই ও আমাদের বাড়িতে নতুন কাজে ঢুকেছে, ওকে নিয়ে যাব। যাবে যাবে করছে, বলছে মালিক নিয়ে চলুন, মালিক নিয়ে চলুন। সালে কো বমসে উড়া দুঙ্গা এক বার হাথ মে আ যায় তো। তো যাব নিয়ে যাব, দেখো সাজে এক ঘন্টা ধরে। ওরে বাবা, আর লিপস্টিক পড়ছে, তোমার বলে সে কেমন লাগছে আমাকে? বিচ্ছিরি বাদর ভগবান কে যেমন লিপস্টিক পরে যেমন লাগে, দেখো আমার মাথা। তার সুন্দরা তো চলো গিয়ে তোমাদেরকে দেখাবো। তো চলো, তো মোটাও চলে এসছে, এই দেখো আমি সোয়েটারটা একটু পরে নিলাম, ঠান্ডা ঠান্ডা আছে বাইরে ভাবটা, ওই জন্য পরলাম হালকা। তো চলো এবার যাওয়া যাক, এখন বাজে 6:25। তো রোডে উঠে গেছি, এই যে মোটা হয়ে যাচ্ছে, আরে আমার সোয়েটারটা পড়েছে দেখো বন্ধুরা, যার জন্য। আর আমরা এখন যাব হচ্ছে রেস্টুরেন্টটা হচ্ছে আমাদের ইয়ে রেলগেটের ওখানে, আমি যাইনি কোনদিন, দেখিনি মনে হয় কোন ভাইয়ের, তা যাই চলো রেলগেটের কাছে গিয়ে দেখাচ্ছি। তো রেল দেখো, রেলগেট বেরোচ্ছি, একটু যদি ট্রেনটা আসে। কোনটা রে মোটা? এই যে ওই যে চলে এসেছি রেলগেট, একদম রেলগেটের পাশেই। এই যে দেখো, এই দেখো। তো চলো এখানে এসে আমার বন্ধুর সাথে দেখা হলো। এই যে হাই বন্ধু, হাই, নতুন ব্লগ। তো এই যে দেখো অফ সাইড ক্যাফে, একদম রেলগেটের এই পাড়টায়। তো চলো ভেতরের দিকে যাই। তো এখানে ককটেল তৈরি করছে মনে হয়, তো ফার্স্টে একবার টেস্ট করলো, আর এর ফুল ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই যে। তো এই সাইডটাতেও রয়েছে তোমরা ভেতরটা দেখলে। এখানটা দেখো জায়গাটা বেশ ভালোই করেছে, অনেকগুলো ক্যাফে হয়ে গেল এখানটা। তো যাই হোক চলো ভেতরের দিকে যাই। তো এখানটায় মেনুগুলো তোমাদের দেখাই একবার, দাঁড়াও দেখো। তো আমরা এখানেই বসলাম, এই যো দেখো না, এই যে মেনু কার্ডটা দেখো, এই যে মেনু কার্ডটা একই রে। তো ওই মেনু ছাড়াও এখানে দেখো বিভিন্ন সব কম্বো রয়েছে, এটা সবসময় থাকে না, এই যে সেজওয়ান উইথ রাইস, রাইস পুয়া সব। এখানে এবার একটা টোকেন তুলবে, তো এটা পুরোপুরি ফ্রি খাবার, যেটা থাকবে সেটাই দেবে। তোলো, আমি হচ্ছি দাও, তোলো না এত। কি আছে দেখা যাক, ফ্রেঞ্চ ফ্রাইস আছে, ফ্রেঞ্চ ফ্রাইস। এইটা শুধু আজকের দিনের জন্য ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল স্পেশাল, আর এটা হচ্ছে আমাদের ওনার ভাই।
এটা কতদিন হয়েছে খোলা হয়েছে? এটা আপনার দুর্গা পূজা থেকে ওপেন হয়েছে, আর এখানে সবকিছু মেনু সবকিছু ডিসাইড আর বানাই আমি, আর এখানে কোনো রকম কিছু ফ্রোজেন ইউজ হয় না, মানে ফ্রেঞ্চ ফ্রাই থেকে সসেজ সবকিছু আমি নিজে হাতে বানাই, বার্গারের প্যাটি থেকে শুরু করে সবই আমার নিজে হাতে বানানো। আর টাইমিং কি আছে? টাইমিং আছে আপনার বিকাল 4টা থেকে রাত 11টা। ঠিক আছে। আর স্পেশাল অকেশন গুলোতে যেমন ভ্যালেন্টাইন ডে কোনো কোনো স্পেশাল অকেশনে বন্ধুদের জন্য সকাল থেকে ওপেন। তো দেখলে বন্ধুরা আজকে মানে সকাল থেকেই ওপেন আছে, চলো অর্ডারটা নিয়ে নিই। আর এখানে আইসক্রিমস আছে সব বিভিন্ন, আর শেকস আছে দেখো, মিল্ক শেক। তো আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, আসুক খাবারটা নিয়ে আসছে, আমাদের অর্ডারটা দিয়ে দিয়েছে। আর ব্লু লেগুন যেটা দিয়েছে আইসক্রিমটা বললো যে একটু পরে দিচ্ছে, তো পরেই নেবো এখন, তাই তো বড়দা? তাই তো তো চলো, তো যাই হোক ও টেস্ট করে বলুক যে কেমন। দাঁড়াও দাঁড়াও, ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেশ করে বলবো। আমার জন্য রাখো তোমরা, তো আলু ভাজা কেমন লাগলো? তো দেখো আগে কি কি আছে বলে দাও, খেতে শুরু করে দিলে। তো ওই যে আমার র‍্যাপ চিকেন ও খাচ্ছে, খেয়ে বলবে কেমন লাগছে। আলু ভাজাটা ভালোই ছিল, ফ্রেঞ্চ ফ্রাইসটা ঠিকই আছে, ঠিকঠাক। ওটা কেমন লাগলো? মোটার জন্য এটা নিলাম, মোটা নিয়ে এসছে ওদের দুজনের। ব্লু লেগুন, ব্লু লেগুনটা নিয়ে এসছে, আমি আইসক্রিম স্যান্ডউইচ বলেছি, আর ওদের দুজনে ব্লু লেগুন। এই যে বরফ দেখো কত ব্লু লেগুন। তো হটডগটা বলেছিল, হটডগটা কেমন লাগছে বলো? এখানকার প্রত্যেকটা খাবার দেখলাম যে মোটামুটি ভালো। মোটা ভাও খাচ্ছে শুরু হয়ে গেছে, আমি নিয়ে এসেছি। ওর বাড়ি থেকে দেখো ফোন করা শুরু হয়ে গেছে, মানে একটু করে আসতে পারেনি শুরু। ও হেভি হেভি গান দিচ্ছে, দারুণ দারুণ গান দিচ্ছে, অসম্ভবে। শোনো তুমি কি আমার হবে, বলো তুমি কি আমার, শোনো তুমি কি আমার হবে। তো সন্ধে যত বাড়ছে, এখন প্রায় 7:30 বাজে, ভিড়ও বাড়ছে দেখো বন্ধুরা। ওইদিকে তো জায়গাই নেই বসার, এদিকটাও ভিড় হয়ে গেছে পুরো, যত হচ্ছে। তারপর আজকে আবার স্পেশাল ডে, রান্না হয় সেখানে, তো ঢোকার পারমিশন নিলাম। তো দেখো এখানে দেখো রান্না বান্না সব হচ্ছে, আর এখানে র‍্যাপিং হচ্ছে, আর ওখানে আমাদের আইসক্রিমটা হচ্ছে। তো আমি তোমাদের এডি থেকে গিয়েই দেখাচ্ছি পুরো ব্যাকগ্রাউন্ড। তো এইটা এখানে আইসক্রিমটা তৈরি হচ্ছে, আমাদের আইসক্রিমটা তৈরি হচ্ছে। আইসক্রিম নাকি কফি? কফি। আর আমাদের আইসক্রিমটা এখনো তৈরি হয়নি তো, না? আচ্ছা, তো দেখো এখানে কফিটা হচ্ছে, হয়ে গেছে, আর এখানে পুরো হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা। এখানে হচ্ছে পিৎজা, এখানকার খাবার টেস্ট সত্যিই গুড আমার তো খুব। আমি যে কটা ট্রাই করেছি সে কটা আমার খুব সুন্দর লাগলো। আইসক্রিম স্যান্ডউইচটা নিয়ে আসছে, কতক্ষণ পরে? হ্যাঁ সেটাই তো বললাম, টেস্ট করো। এই যে হচ্ছে আমাদের আইসক্রিম স্যান্ডউইচ, খাইনি তো কখনো, দেখো খেয়ে খাক, টেস্ট করুক বলো।
স্পুন হাতে আছে, এই যে আইসক্রিম স্যান্ডউইচ। ও কেমন টেস্ট? ভালো তো? সব কমপ্লিট, এবার বেরোবো। ওর বাড়ি থেকেও বারবার ফোন করছে। আর আইসক্রিম স্যান্ডউইচটা মোটা, তোর কেমন লাগলো আইসক্রিম স্যান্ডউইচটা? মোটামুটি অতটা ঠিক ভালো লাগলো না আইসক্রিম স্যান্ডউইচটা, বাকি খাবারগুলো ঠিকই ছিল। তো চলো এবার যাওয়া যাক, এখন বাজে 7:45 বাজে। তো বাড়ি চলে এসেছি, 8 বেজে গেছে অলরেডি। আবার পরশুদিন পরীক্ষা আছে আমার, কলেজে পরীক্ষা চলছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আর খাবার দাবারে তো আর কি বলবো, তোমার তো সবই বললাম, খাবার দাবার ঠিকই ছিল, শুধু আইসক্রিমটা একটু ইয়ে হলো না, আইসক্রিমের স্যান্ডউইচটা আমার পছন্দ হয়নি। তা যাক, আর বাট অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা মানে দারুণ লাগলো আমার। গান হচ্ছিলো আর চারপাশটা। তো ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। তো চলো টাটা। আর এই দেখো একটা চোর এসছে, লুকুকি মারছিল, কোথায় গেল? ওই দেখো লুকাচ্ছে, ওই দেখো, ওই দেখো, দেখো, ওই ওই দেখো, দেখো লুকুকি মারছে চোরের মতো। তো চলো ঠিক আছে, টাটা, গুড নাইট।